Hey guys, wait. Shori le ekta josh niye ashte hobe patar jonno. Karon ajker video ta besh interesting hote choleche. Okay. Rocky bhai. Okay. KGF chapter 2, the most anticipated film in this time. I think eto excitement recent time kono film niye hoyni. Je excitement ta ei film ta ke niye hocche. Puro filmi duniya jano ei film ta dhole. এই ফিল্মটা নিয়ে কিছু শকিং আপডেট দিব যেগুলো আপনি পুরো শকড হয়ে যাবেন শুনেছে। হাউ ইজ দিস পসিবল? মেইন আপডেটে যাওয়ার আগে জাস্ট একটা বিল্ড আপের আপডেট দিই। এই মুভিটার বাজেট কিন্তু ভিউয়ার্স হিউজ না, মানে বিগ বাজেটের বিগ ফিল্ম না, এটা অ্যারাউন্ড বলতে পারেন যে আপনি একটা মিড বাজেটের ফিল্ম। বাট এই ফিল্মটার ধামাকা হচ্ছে লাইক পারমাণবিক অ্যাটাক। আর এখানে একটা পয়েন্ট আমাদের বাঙালি অডিয়েন্সদের নোট করে রাখা উচিত, এই ফিল্মটার বাজেট অ্যারাউন্ড 100 crore। তবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর থেকে বড় বাজেটের ফিল্ম কিন্তু আসতেছে, আমরা জানি না, বাট তারা বলেছে আর কি। আমি কিন্তু বিলিভ করি না যে এটা সত্যি। এখন আমি বিলিভ করি না, এটা আমার উপর ছেড়ে দেন। আই থিঙ্ক হতেও পারে, বাট টাকাটা ভালোভাবে ইউজ হয়নি এমনটা হতে পারে। সেটা হচ্ছে দিন তাডে, ওই মুভিটার বাজেট অ্যারাউন্ড 120 crore, মানে সেটা সেরা তারাই বলেছে, আমি বলতেছি না। ওকে, তো 120 crore টাকার মুভি আর 100 crore টাকার মুভি দেখতে তো পাচ্ছেন আপনারা, তফাতটা কোথায়? যাই হোক, এই বাজেটের ব্যাপারে আমরা একটা ভিডিও আনবো। তবে আমরা মেইন পয়েন্টে যাই। আসলে মেইন পয়েন্টটা কি আজকে, এই ভিডিওটা করার ব্যাপারটা কি? ওকে ভিউয়ার্স, কেজিএফ চ্যাপ্টার 2 এখন পুরো ফিল্মি দুনিয়ার অডিয়েন্সটাকে যেন দখল করে নিচ্ছে। পুরো ফিল্মি অডিয়েন্স এখন একটা কথাই ভাবছে, কালকেই দেখতে হবে কেজিএফ চ্যাপ্টার 2। জাস্ট ভাবেন, একটা মুভি, ইন্ডিয়ান মুভি কতটা হলে চলতে পারে? 500, 1000, 5000, 6000? এই মুভিটা অ্যারাউন্ড 10,000 হলে চলতেছে। জাস্ট ভাবেন, 10,000 হল, 10,000 হলে বেশি, তারা কিন্তু অ্যারাউন্ড 10,000+ বলেছে। তো 10,000, আমি 10,000ই বলছি, 10,000 হল, সেখানে যদি অ্যারাউন্ড প্রত্যেকটা হলে 200 জন লোক থাকে, তাহলে প্রায় 20 লাখ অডিয়েন্স এই মুভিটা একদিনে দেখবে। তো বলা যেতে পারে যে পুরো ফিল্মি অডিয়েন্স, ফিল্মি দুনিয়াটা কিন্তু এখন কেজিএফ চ্যাপ্টার 2 এর দখলে। এই মুভিটা নর্থ ইন্ডিয়ায় প্রায় 4,400 হলে চলতেছে, সাউথ ইন্ডিয়ায় চলবে প্রায় 2,600 হলে, এছাড়া ওভারসিজে হিন্দিতে চলবে 1,100 হলে, এবং ওভারসিজ সাউথ ইন্ডিয়া ভাষায় চলবে হচ্ছে 2,900 হলে। বাবারে বাবা, কী ফিল্ম বানাইছে রে ভাই, 100 crore টাকার ফিল্ম, আর আমাদের 120 crore টাকার ফিল্ম। আমি আবার ওই লেনে চলে যাচ্ছি। ওকে, এই পয়েন্টটা মাথা থেকে সরাই নিয়ে এবার সে ভিউয়ার্স, এই ফিল্মটার অ্যাডভান্স আর্নিংয়ের দিকে। ফিল্মটা রিলিজ হয়নি এখনও, ফিল্মটার অ্যাডভান্স আর্নিং অলরেডি টোটাল ইন্ডিয়াতে 68 crore+ হয়েছে। রিলিজের আগে 68 crore টাকা ইনকাম। তো ফার্স্ট ডে তো 200-300-400 পার হতেই পারে অলরেডি ধরে, দেখা যায় সেখান থেকে কত করে। বাট রিলিজের আগে 68 crore, এটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন। আর ভিউয়ার্স, এই তিনটা মেজর আপডেট ছাড়াও আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকেন, আপনি যদি ফিল্মি বাফ হন, তাহলে আপনি ফিল্মের যে ব্যাপারগুলো রয়েছে গ্রুপ বা কোনো পেজে যদি আপনি লাইক মারিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা পেজে এখন একটাই আলোচনা হচ্ছে, কেজিএফ চ্যাপ্টার 2। এবং সেখান থেকে আপনি অবশ্যই শকিং কোনো আপডেট পেয়েই যাবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কেজিএফ চ্যাপ্টার 2 এর যে হাইপ রয়েছে, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, সেটা মুভিটা দেখার পর কতটুকু বজায় থাকে। তবে আমি কিন্তু বেশ এক্সাইটেড এই মুভিটা নিয়ে, আর ভাবছি হল প্রিন্ট দেখবো কি না। আমি এখনও জানি না আমি হল প্রিন্ট দেখবো কি না, বাট আপনারা বলেন কি করব, মুভি হল প্রিন্ট দেখবো, দেখে কি রিভিউ করব, আর নাকি এক্সাইটমেন্টটা একটু হোল্ড করে রাখবো, জানি না কি হয়। তো দেখা যাক কী হয়, সেটা তো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, সেগুলো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবভিয়াসলি ফিল্ম স্টকসের সাথে থাকবেন।